오늘은 봤자? 가봐. 미연쇼. 아들 때는 형. 그래 자. 보드를 봤다. 자, 그게 안 보러 된거 보드를 봤다. 쓰. 보드를 봤다. 쇼로. 대 라떼? 고토 라떼께 수입을 남래? 쇼로샤 나이 라떼. 그럼 얘 까치 걸. 모바일 내줘. 응. 보드를 봤다. 쇼로. 맞아. 본 보드세 제 보드를 봤다. 안 배. 자, 되게. 니에쇼. 안길람. 응. 모바일 있어? 모바일 디야 되게 해줘. 아, 따라만 해줘. 예. 익수야, 커플 잡을래? 커플 잡을래? ঝালমুড়ির জন্য ডাবলি এখানে উঠ না ডাবলি যেটা ই করা হচ্ছে রান্না করা হচ্ছে আর ডাবলিটা ভালো করে না হলে দেখা যায় খেতে ভালো লাগে না দাবিটা হচ্ছে আর আমি এখন ঝালমুড়ির জন্য অন্যান্য যা কিছু আছে সেগুলি করে নিব পুদিনা পাতা আমাদের গাছের ছাদের ছাদ থেকে আমার পরে কেটে নিচ্ছি আর সব কিছুই না কেমন যেন পানি পানি পুদিনা পাতাটাও ওয়াশ করার পরে একদম পানি কারণ ঝালমুড়িতে বেশি পানি হয়ে গেলে আমার মুড়িটা ই হয়ে যাবে নরম হয়ে যাবে আর টমেটো দেশি টমেটো এখন দিয়ে দাও এটা আমাদের হইছে হ্যাঁ একদম শুকু হইছে একদম এই যে দেখ এক গালা দিয়ে দে আচ্ছা এটা শুকু হইছে এখন টমেটো টমেটো দাও দে লাও দে টমেটো টমেটো দিয়ে দাও তো আমি শসা আর এগুলি কেটে নিচ্ছি শসা দাও ই খাবা না ছোট ছোট টুকরা করে দাও এরকম এরকম গোল গোল করে যে ইফতারে যেভাবে খাই আচ্ছা এবার একটু চুলা জ্বালা দিবা কেন বিয়ে রাখলে গরম হইব না হ্যাঁ রাখলে গরম হবে রাখলে ভিতরে ঢুকায় রাখছি তো এই যে ভিতরে রাখছি গরম হয়ে যাবে গরম আছে তো আমি ঝালমুড়ির জন্য শসা আর পুদিনা পাতা কেটে নিচ্ছি আর ওদিকে আমার বাবারে বাবা টমেটো চুকা না চুকা আমার বোন বলতেছে বাবারে বাবা টমেটো চুকা না চুকা ঢাকায় বোন না কিন্তু ই শসা খেয়েছি না কিন্তু টমেটোর পাওয়া গেছে কি পাওয়া গেছে টমেটোর টক পাওয়া গেছে শসাতে টমেটোর টক হ্যাঁ আমি শসাটা নিয়ে নিচ্ছি এখানে দেখো এই কটা শসা হবে না কারণ নিব অনেকগুলো শসা আছে বাসায় মোটামুটি মনে করো পাইকারি দরে শসা কিনে বাসায় ভরে রাখা হয়েছে না এগুলোই সব হবে সবটি নিব না এখানে যা আছে হ্যাঁ হ্যাঁ এটা তো ই খাচ্ছে তো খাবে না না এটাই হবে আমরা খাবো হ্যাঁ এটাই হবে খাবে অনেক শসা আছে না আর লাগবে না খায়া শেষ করতে পারতেছি না আর লাগবে না শসা খেয়ে শেষ করতে পারতেছি না বুঝছি কাঁচামরিচ নিবে না কাঁচামরিচ তো নেওয়া দরকার নিয়ে আসে আমি আচ্ছা নিয়ে আসো কাঁচামরিচ তো পুদিনা পাতাটা নিলাম এখানে ঝালমুড়ি করতেছি আর মুড়ি দাও সর্ষের তেল দিয়ে দিলাম এই যে মুড়ি আমার বোন যখন থাকে তখনই আমি চেষ্টা করি বাসার মধ্যে একটু ঝালমুড়ি খাওয়ার জন্য কারণ লাম ঝালমুড়ি খেতে বেশ পছন্দ করে দাও
জন্য এই ডাবলিটা আমি কবে থেকে বলতেছি তুমি আসে ডাবলি খাবো এই মুড়ি ভর্তা খাবো আসে খাওয়া এই যে তুমি আমুর জন্য আলাদা বাটিতে নাও আমি আগে আমার ভিউয়ার্সদের ফলোয়ারদের দেখাই দিই ঝালমুড়িটা কেমন হলো ঠিক আছে লবণ দিলাম নাকি ছোট্ট বাটি নাও লবণ একটু কম কম লাগে রাখো এখানে আর ঝালমুড়িটা এই যে ঠিক এরকম হয়েছে লবণ খেয়ে দেখো বোন খেয়ে দেখতেছে লবণ হয়েছে কিনা তুমি আসছো কে দেখবা প্রথম অবস্থায় আমি যখন রেকর্ডিং করতেছি সবাই খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে তো এই যে ঝালমুড়ি আর এরকম সন্ধ্যা সন্ধ্যা একটু ঝালমুড়ি হলে কিন্তু খারাপ লাগে না তো ঝালমুড়িটা এমনিতে অনেক ভালো হয়েছে খেতে আর তার সাথে কেটে নিয়েছি এরকম চাকচাক করে শশা যেটা রোজার মধ্যে যেভাবে খাই তো তোমাদের বলে দিও তোমরা এরকম সন্ধ্যায় ঝালমুড়ি খাও কি না আমার কিন্তু বেশ ভালো লাগতেছে আজকে ঝালমুড়িটা দেখে ভালো লাগতেছে অন্যরকম